কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জামাত শিবির তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্থনিও অ্যালেসান্দ্রো গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নূর এলাহি মিনা জানান, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। এই সময় ইতালির রাষ্ট্রদূত জনগণের সম্পদ ধ্বংস এবং জীবনহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে আলাপে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা এবং তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।